কি তারপরে কি দেখছো? আপনি আমি পারফেক্টলি অল রাইট, একদম সুস্থ, কিচ্ছু হয়নি। এই দেখো, এই দেখো, জাস্ট আ সেকেন্ড। তাহলে এত বড় নাটকটা আপনি করলেন কেন? বাধ্য হয়ে করলাম। মানে? মানিটা ইজ ভেরি সিম্পল, মানে তোমাদের যাওয়াটা আটকানোর জন্যে এর চেয়ে সহজ রাস্তা আর কিছু ভেবে পেলুম না। তাই আমাদের বেড়াতে যাওয়া আটকানোর জন্য আপনি এত বড় একটা নাটক করে ফেললেন? করতেই হলো রাজা, অত সহজে তো তোমাকে জিততে দেওয়া যায় না। জিততে দেওয়া যায় না, এতে হার জিতের প্রশ্ন কোথায় থেকে উঠলো? অফকোর্স আছে, অফকোর্স উঠছে রাজা। তুমি সুদেষ্ণা দাশগুপ্তর মরিশাস যাবার অফারটা টার্ন ডাউন করেছো রাজা, ডোন্ট ফরগেট দ্যাট। তুমি কি ভাবছো তারই মেয়েকে নিয়ে তুমি দীঘাতে ড্যাং ড্যাং করে হানিমুন করতে যাবে? আপনি কি ভাবছেন এই নাটকটা করে আপনি জিতে গেলেন? অফকোর্স জিতে গেলাম, কারণ আমার শরীরের এখন যা কন্ডিশন তাতে দুষ্টু তো আমাকে ছেড়ে এখন কোথাও যাবে না, বেশ কিছুদিন যাবে না। আই এম প্রিটি শিওর। আর আপনি বাড়ির সকলকে ঠকিয়ে ফেরবার একটা ভূমিকা করে আপনি কি ঠিক কাজ করলেন? বেশ করেছি, বেশ করেছি রাজা। যে কোনো মা, যে কোনো মা তার মেয়েকে কাছে পাওয়ার জন্য এটুকু করতেই পারে। মা? আপনি নিজেকে মা বলে মনে করেন? নিজের স্বার্থের জন্য আপনি নিজের মেয়ের সুখটা পর্যন্ত কেড়ে নিলেন। তোমার কি মনে হয় দুষ্টু তোমার সঙ্গে খুব সুখে আছে? আপনি বুঝবেন না, আপনি তো নিজের মেয়েকে কোনোদিন ভালোই বাসেননি রাজা। আমি বাড়ির সকলকে এক্ষুনি সত্যি কথা বলে আসবো, এক্ষুনি। চলে যাচ্ছ যে? আমি চলে না
মারা গেলে তো তুমি ওই ঘরে ঢোকার চান্স পাবে না মেজবতি। আমি আন্টির ঘরে যখন খুশি তখনই ঢুকতে পারি। আন্টি আমাকে খুব ভালোবাসেন তো, আমি ওনার খুব কাছের লোক। আর আন্টি অসুস্থ হলে আমি তো তাকে দেখতে আসতেই পারি। নিশ্চয়ই, তোমার তো আবার ঘরের চেয়ে পরে দরদ বেশি। কি বলতে চাইছো কি তুমি? না না, কিচ্ছু বলতে চাইছি না। তুমি তো বলা কওয়ার ঊর্ধ্বে। আচ্ছা মেজ বলতে, মায়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন তো তোমায় এতটা চিন্তা করতে দেখিনি। চিন্তা করো না মেজ বৌদি, তোমার সুদেষ্ণা আন্টির তেমন কিচ্ছু হয়নি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। সেটা তো উনি ঠিক হবেনি, উনি কত বড় লোক। তোমার মায়ের মতো তোর ওই পাড়ার হাতুড়ি চিকিৎসক দিয়ে ওনার চিকিৎসা করা হবে না। আমি জানি আমরা তো গরিব মধ্যবিত্ত, তোমার সুদেষ্ণা আন্টির মতো অত বড় লোক না। ইনফ্যাক্ট উনি এত বড় লোক বলেই তো তুমি ওনার পিছন পিছন ঘোরো। রাজা, আমি তোমায় খুব ভালো করে চিনি মেজ বৌদি। মাঝে মাঝে তোমার জন্য খুব চিন্তা হয়, তোমার এই অতিরিক্ত লোভ যেদিন তোমায় আকাশ থেকে সোজা মাটিতে এনে ফেলবে সেদিন বুঝবে। শাট আপ রাজা। চিৎকার করো না মেজ বৌদি, তোমার সুদেষ্ণা আন্টির তো আমার শরীর খারাপ। তাছাড়া তোমাকে শুধরানো তো শিবের বাবারও অসাধ্য। আমি পারফেক্টলি অলরাইট, কিচ্ছু হয়নি। যাওয়াটা আটকানোর জন্যে এর চেয়ে সহজ রাস্তা কিছু ভেবে পেলাম না। তাই তুমি সুদেষ্ণা দাশগুপ্তর মরিশাস যাবার অফারটা টার্ন ডাউন করেছ রাজা। তুমি কি ভাবছো তারই মেয়েকে নিয়ে তুমি দীঘাতে ড্যাং ড্যাং করে হানিমুন করতে যাবে? এত এত নিচে নামতে পারেন সুদেষ্ণা দাশগুপ্ত? দুষ্টুর মামা এত খারাপ, আমি না ওনার কেউ হই না, কিন্তু দুষ্টু দুষ্টু তো না নিজের মেয়ে, উনি দুষ্টু কেউ ঠকাচ্ছেন। তোমার একটা চালও আমি সফল হতে দেবো না সুদেষ্ণা দাশগুপ্ত। তুমি দুষ্টুকে আমার থেকে কিছুতেই আলাদা করতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। দীঘাতে যখন যেতে দিলেনই না তখন হানিমুনের একটা ব্যবস্থা তো করতেই হবে। আন্টি, আমি জানতে পারবো না? ওই আমার ঘরের ফোনে তো রাজা ফোন করে সব জানালো। আপনি এখন কেমন আছেন আন্টি? ভালো না, একেবারেই ভালো না গো। রাজাকে খুব ছেড়েছেন নাকি বলুন তো? কেন বলো তো? রাজা বেরিয়ে গেল না, মুখটা খুব গম্ভীর, মনে হলো খুব রেগে রেগে আছে জানেন, আমার উপর সব রাগ ঝেড়ে দিয়ে গেল। আসলে আমার জন্য হানিমুনে যেতে পারলো না তো, তাই বোধহয় খুব আপসেট হয়ে গেছে। ঠিক বলেছে, ওই হানিমুনে যেতে পারিনি বলে যত রাগ, আপনাকে তো মুখে কিছু বলতে পারছি না, আবার মেনেও নিতে পারছে না, ওই জন্য এই কুমড়ে কুমড়ে মুচ্ছি। তুমি এসেছো না, খুব ভালো লাগছে যা। থ্যাংক ইউ সো মাচ। এতে থ্যাংক ইউ জানানোর কি আছে বলুন তো, এটা তো আমার ডিউটি, আমি তো আপনার আপনজন। ঠিক, তবে এখন কে যে আপন আর কে যে পর। ঠিক বলেছেন, এই যে আমার শ্বশুর আর শাশুড়ি, এই আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে একবার দেখতে এলো।
মেজ দি। আমি রাজাকে বারণ করে দিয়েছিলাম মা বাবাকে জানাতে। আমরা এখন মাম্মাকে নিয়ে এক্স রে করাতে যাব, তুমি এখন আসতে পারো। ও তাহলে আমি আসি, আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ ঠিক কেয়ার, আবার এসো। মাম্মা মেজদি কত পাত্তা দেবে না তো, ও মোটেই ভালো মানুষ না। ওকে যত পাত্তা দেবে তত তোমার মাথায় উঠে বসবে। আরে না, বিশাখা অত কিছু খারাপ লোক না। মাম্মা তুমি খুব ইনোসেন্ট, তুমি জানো না ও কেমন মানুষ। আমি না দুষ্ট, তুমি ইনোসেন্ট। কাকে ঠিক কতটা প্রশ্রয় দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। শোনো না গো, দুষ্ট রাজা তো এখনো এলো না, তুমি একবার একটু বেরিয়ে খোঁজ নেবে নাকি? আরে ধৈর্য ধরো, বাড়িতে আসতে দাও, তারপরে সব খবর পেয়ে যাবে। তা বললে কি করে হবে? আরে বাবা ওরা বেড়াতে যাবে, ওদের দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হয়ে যাচ্ছে কি বলছো মা, অলরেডি দেরি হয়ে গেছে। ওদের বেড়াতে যাওয়ার টাইম তো পেরিয়ে গেছে কখন। শিগগিরই ওদের আর যাওয়া হবে না রুমি। না মা, আমাদের আর বেড়াতে যাওয়া হবে না। কেমন আছেন দুষ্ট মা এখন রাজা? কোমরে খুব চোট পেয়েছেন। হ্যাঁ এক্স রে না করা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, কষ্টে খুব কান্নাকাটিও করছে। শিগগিরি এত যখন বাড়াবাড়ি তখন তো নার্সিং হোমে দিলেই পারতিস। এক্স রে আমার অপেক্ষায় আছে। শোন না ভাই, বলছি এই পরিস্থিতিতে তোরা বরং হানিমুনে যাওয়াটা একটু পিছিয়ে দে বুঝলি। পিছিয়ে দিয়েছে তোরা ভর্তি, দুষ্টুর মায়ের এখন যা অবস্থা এই সময় তো আমাকে আর দুষ্টুকে ওনার পাশেই থাকতে হবে। হ্যাঁ রাজা, তা তো থাকতে হবেই বাবা, দুষ্টুর বাবা একা মানুষ, শুনি কতদিক সামলাবেন, তোরাই তো ভরসা। আচ্ছা রুয়া, আমরা বরং বিকেলবেলা একবার দেখতে যাই না ওনাকে। না বাবা তার দরকার নেই, আমি ঠিক সময় বলে দেবো। ভাই বলছি যে দুষ্টুর মায়ের এরকম অবস্থা, ও ভেঙে পড়েনি তো? একটুখানি তো ভেঙে পড়েছে বর্তি, মায়ের শরীর খারাপ হলে কথা, আর মায়ের যন্ত্রণায় কোন মেয়ে ভালো থাকতে পারে বল? সত্যি তো, তার মধ্যে দুষ্ট আবার ইমোশনাল। এই রাজা, রাজা তুই যে গেলি ও বাড়িতে, সবাই মানে সবাই তোর সঙ্গে ভালো করে কথা টথা বলেছে তো, তোর কোনো অসুবিধা হয়নি তো? না মা কোনো অসুবিধা হয়নি, দুষ্টুর মায়ের শরীর খারাপ তাই, তা না হলে তো আমার ওখানে জামাইয়াতে রত। এই অবস্থাতেও দুষ্টুর বাপি আর মানু আমার বেশ খেয়াল রাখছে। সে তো রাখবেই, ওরা খুব ভালো মানুষ, বিশেষ করে ওর বাবা আমায় লোক। তুই কিন্তু দুষ্টুকে বলি যেন কোনো রকম দুশ্চিন্তা না করে, তুই কিন্তু সবসময় ওদের পাশে থাকিস। বল বাবা। সুস্থ তারাই হয় যারা সত্যিকারের অসুস্থ হয়। তোমরা বড় সরল বাবা, দুষ্টুর মাম্মাকে তোমরা ঠিক করে চিনতেই পারোনি। সুদেষ্ণা দাশগুপ্ত এবার একটা নোংরা চাল ছেড়েছে, কিন্তু এবার আর আমি ওনাকে ছেড়ে দেবো না। এমন শিক্ষা দেব যে উনি সারা জীবন মনে রাখবেন। মাম্মা তুমি একটু রেস্ট নাও, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনি। দুষ্টু একটা ভিট প্যানের ব্যবস্থা করতে হবে বুঝলি, আমি একটু বেরোচ্ছি, তুই তোর মাম্মার খেয়াল রাখিস। ভিট প্যান? ভিট প্যান কি হবে?
কিছু ঠিক নেই, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর আপনি বলছেন ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে বললে কি করে চলবে মাম্মা? মাম্মা মাই ফুট বড্ড চালাক না, বড্ড চালাক হয়েছে। তোমার চালাকি আমি বেশি দিন চলতে দেব না রাজা। চালাকি করে তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনছ। আর দুষ্টু, তোমাকে কিন্তু এখন মাম্মার পুরো খেয়াল রাখতে হবে, ঠিক সময় খাওয়াতে হবে, কমপ্লিট রেস্ট। আর মাম্মা, এখন থেকে কিন্তু নো ডান্স নো অ্যাপয়েন্টমেন্টস, ওকে? ঠিক বলেছো রাজা, বড্ড পরিশ্রম করে। শোনো, আজ থেকে একবারে কমপ্লিটলি বেড রেস্ট, এক পা নড়বে না। হ্যাঁ, আমি আসছি। একদম রেস্ট কেমন? আদর্শ, তাড়াতাড়ি গিয়ে মাম্মার জন্য স্যুপ নিয়ে আসো। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। রাজা, মাম্মার পাশে বসে থেকো, মাম্মার সঙ্গে একটু গল্প করো, ভালো লাগবে। আর মাম্মার খেয়াল রেখো, কেমন? তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি মাম্মার খেয়াল রাখবো। মিছিমিছি এরকম শুয়ে থাকতে একদম ভালো লাগছে না। গেট আউট, গেট আউট আই সে। দুষ্ট আর ভাবি যে আমাকে আপনার খেয়াল রাখতে বলে গেল, কি করে যাই বলুন তো? সত্যি মিসেস দাশগুপ্ত, আমি কিচ্ছু করতে পারলাম না। আপনি আমাদের হানিমুন ক্যান্সেল করালেন, আমি তাও কিছু করতে পারলাম না। তবে একটা জিনিস আমি করতে পারি, আজ থেকে আমি এই বাড়িতেই থাকব। দুষ্টুরির সাথে দুষ্টুরি ঘরে, কি হলো, বিশ্বাস হচ্ছে না? সত্যি থাকব। আপনি আমাদের যেই হানিমুনটা ক্যান্সেল করালেন, সেটা এখন এই বাড়িতেই হবে, আপনারই চোখের সামনে। আর আপনি কিচ্ছু করতে পারবেন না, দ্যাটস মাই চ্যালেঞ্জ।